আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী বন্ধুরা, কেমন আছেন সবাই? দর্শক বন্ধুরা, মালয়েশিয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেটের বাংলাদেশি হোতা সহ 15 জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে 14 জনই বিদেশি নাগরিক। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির শিলংয়ের রাজ্যের ক্লাং ও রাজধানী কুয়ালালামপুর থেকে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনলাইন জুয়া সিন্ডিকেটের অফিস বন্ধ করে দেয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোস বলেছেন, সিন্ডিকেটটি একটি স্নোকার পার্লারের গোপন কক্ষে জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। 25 এবং 40 বছর বয়সী দুই ইন্দোনেশিয়ান নারীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জুয়া খেলার যন্ত্রপাতি পরিচালনা করতেন এবং তাদের কোনো বৈধ কাজের পার ছিল না, যেখানে একজন 40 বছর বয়সী স্থানীয় ব্যক্তি ছিলেন জুয়ার তত্ত্বাবধায়ক। বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সরকারি বার্তা সংস্থা বারনামাকে জানিয়েছেন, গোপন কক্ষে প্রবেশের ক্ষেত্রে গ্রাহক সিন্ডিকেটের একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হতো। এছাড়া ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পৃথক আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি, 1 নেপালি এবং 1 ইন্দোনেশিয়ান নারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 40 বছর বয়সী একজন হোতা, যিনি স্থানীয় এক নারীর প্রবাসী স্বামী, একটি ক্লিনার কোম্পানির মালিকও তিনি। তাদের কাছ থেকে 46টি কম্পিউটার, 37টি পাসপোর্ট এবং নগদ 1,14,450 রিংগিত জব্দ করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালককে জানিয়েছেন, জব্দ করা নগদ অর্থের পরিমাণের উপর ভিত্তি করে এই সিন্ডিকেটের প্রতি বছর 1.5 থেকে 3.5 মিলিয়ন রিংগিত ইনকাম করত। জানা গেছে, গ্রেপ্তারদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের কাজের সহায়তা করায় স্থানীয় এক ব্যক্তিকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963-এর অধীনে আরও অধিকতর তদন্ত করা হবে। দর্শক বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, আমার যারা দর্শক বন্ধুরা আছে মালয়েশিয়ায় আছেন এবং মালয়েশিয়া যাবেন, আপনারা দয়া করে এই জাতীয় সিন্ডিকেটের আওতায় পড়বেন না, এই যে সিন্ডিকেটের খপ্পরে পড়বেন না। আসলে অবৈধ টাকা, অবৈধ সম্পদ কখনো চিরস্থায়ী হয় না। কষ্ট করে কামাই করবেন, শান্তি আছে, ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন। আর অবৈধ টাকার সারা জীবন কামাই করবেন, একদিন যদি ধরা খান সেই দিনটাই হবে আপনার জীবনের শেষ দিন। তা দয়া করে এই জাতীয় বিষয় থেকে সবাই দূরে থাকবেন। ধন্যবাদ।